নায়ক নির্ভর ইন্ডাস্ট্রিতে যে কয়জন নায়িকা দাপটের সঙ্গে অভিনয় করে নিজের নামটাকে ইতিহাস হিসেবে তৈরি করতে পেরেছিলেন, তাদের মধ্যে অন্যতম শাবনূর। যদি হাতে গোনা কয়েকজন তারকাদের মধ্যে দিয়ে ঢাকাই সিনেমা সমৃদ্ধ হয়ে থাকে, তবে শাবনূর তাদের মধ্যে প্রধানতম। তাকে বাদ দিয়ে দেশীয় চলচ্চিত্রের আলোচনা সম্পূর্ণ হতে পারে না। অভিনয় নৈপুণ্য ও নিজস্ব সক্রিয়তা তৈরি করে নিয়েছিলেন নিজের অবস্থান, সেই সাথে দর্শক হৃদয়ে ঠাঁই। নিজের সময়ে প্রায় সব নায়কের সঙ্গেই জুটি বেঁধে কাজ করেছেন, তবে সবচেয়ে বেশি সফল ছিলেন নায়ক সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে। শাবনূর চলচ্চিত্র ছেড়ে গেলেও দর্শক মনে শাবনূর এখনও এক আবেগের নাম। শাবনূর 1979 সালের 17 ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলার নাবারণে জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নূপুর। পরে স্বনামধন্য নির্মাতা এবং তার মেনেটর এহতাশাম তার নাম রাখেন শাবনূর। শাবনূর শব্দের অর্থ রাতের আলো। শাবনূরের পিতার নাম শাহজাহান চৌধুরী। তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় তিনি। বোন ঝুমুর এবং ভাই তমাল দুজনেই নিজ নিজ পরিবার সহ অস্ট্রেলিয়ায় প্রবাসী। 2011 সালের 6ই ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয় এবং 2012 সালের 28 ডিসেম্বর তাকে বিয়ে করেন। তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন ও নাগরিকত্ব লাভ করেন। 2013 সালের 29শে ডিসেম্বর তিনি প্রথম ছেলে সন্তানের মা হন। তার ছেলের নাম আইজান নিহান। শাবনূরের প্রথম চলচ্চিত্র চাঁদনি রাতে 1993 সালে মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেন এহতেশাম এবং তার বিপরীতে নায়ক ছিল সাব্বির, আর এই ছবিটি ব্যর্থ হয়। পরে চিত্রনায়ক সালমান শাহর সাথে জুটি বেঁধে 14টি চলচ্চিত্রে অভিনয় করে, যার প্রায় সবগুলোই ছিল ব্যবসায়িক মানদণ্ডে সফল। সালমান শাহ শাবনূর জুটির প্রথম ছায়াছবি জহুরুল হক পরিচালিত তুমি আমার 1994 সালে মুক্তি পায়। আর একই বছর শাহ আলম কিরণ তাদের নিয়ে ফারুক কবিরের জুটি সুজন সখী চলচ্চিত্রের রঙিন পুনর্নির্মাণ সুজন সখী নির্মাণ করেন। 1995 সালে স্বপ্নের ঠিকানা, 96 সালে স্বপ্নের পৃথিবী, তোমাকে চাই, 1997 সালে শিবলি সাদিক পরিচালিত আনন্দ অশ্রু এই জুটির উল্লেখযোগ্য ছবি। পরে তিনি নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করে দারুণ সফলতা অর্জন করেন। রিয়াজের বিপরীতে 1997 সালে মন মানে না ও তুমি শুধু তুমি এবং 1999 সালে অভিনীত ভালোবাসি তোমাকে ও বিয়ের ফুল ছায়াছবিগুলো ব্যবসায়িকভাবে সফল হয়। পাশাপাশি তিনি অভিনেতা ফেরদোসের সাথেও সফল হন। এছাড়াও তিনি মান্না, শাকিব খানের সাথে অভিনয় করে সফল হয়েছে। এক সময় তিনি ভালোবাসি তোমাকে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাসাস পুরস্কার লাভ করে এবং 1998 ও 99 সালের চলচ্চিত্রের জন্য পর্যন্ত টানা 2 তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। 2000 সালে শাবনূর রিয়াজের বিপরীতে মতিন রহমান পরিচালিত নারীর মন ও এ মন চাই যে, এফ আই মানিকে পরিচালিত এ বাদন যাবে না সিরে, জাকির হোসেন রাজু পরিচালিত নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, সাইদুর রহমান সাইদ পরিচালিত এরি নাম দোস্তি, শাকিব খানের বিপরীতে এফ আই মানিক পরিচালিত ফুল নেবে না অশ্রু নেবে এবং ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত গোলাম চলচ্চিত্রে অভিনয় করেন। 2001 সালে তিনি রিয়াজের বিপরীতে দেবাশীষ বিশ্বাস পরিচালিত কমেডি ড্রামা রোমাঞ্চ ধর্মী শ্বশুরবাড়ি জিন্দাবাদ, গাজী মাহবুব পরিচালিত রোমাঞ্চ ধর্মী প্রেমের তাজমহল ও এফ আই মানিক পরিচালিত রোমাঞ্চ ধর্মী স্বপ্নের বাসর চলচ্চিত্রে অভিনয় করেন। পরের বছর আমজাদ হোসেন পরিচালিত সুন্দরী বধু, এফ আই মানিক পরিচালিত হৃদয়ের বন্ধন স্বামী স্ত্রীর যুদ্ধ, জাকির হোসেন রাজু পরিচালিত মিলন হবে কত দিনে ও ভালোবাসা কারে কয়, শাহাদাত হোসেন লিটন পরিচালিত ও প্রিয়া তুমি কোথায় এবং আজাদি হাসনাত ফিরোজ পরিচালিত সবার উপরে প্রেম চলচ্চিত্রে অভিনয় করে। 2000 থেকে 2002 সালে চলচ্চিত্রের জন্য তিনি টানা 3 বার যথাক্রমে 2000 সালে সকল চলচ্চিত্র, 2001 সালে শ্বশুরবাড়ি জিন্দাবাদ এবং 2002 সালে স্বামী স্ত্রীর যুদ্ধ চলচ্চিত্রের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করে। 2003 সালে অভিনয় করেন মতিন রহমান পরিচালিত মাটির ফুল, এফ আই মানিক পরিচালিত দুই বধূ এক স্বামী, আমজাদ হোসেন পরিচালিত প্রাণের স্বামী, আজাদি হাসনাত ফিরোজ পরিচালিত বউ শাশুড়ির যুদ্ধ, জিল্লুর রহমান পরিচালিত স্বপ্নের ভালোবাসা, মাহমুদ হান্নান পরিচালিত নয়ন ভরা জল চলচ্চিত্রে। এবছর বউ শাশুড়ির যুদ্ধ ছবিতে বর্ষা চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে বাসাস পুরস্কার
অর্জন করে এবং দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী 2004 সালে শাবনূর কাজীহাত পরিচালিত অপরাধ, অন্য মানুষ, মোস্তাফিজ সরোয়ার ফারুকী পরিচালিত ব্যাচেলর, আজাদী হাসনাত ফিরোজ পরিচালিত ফুলের মতো বউ, মিজানুর রহমান খান টিপু পরিচালিত যত প্রেম তত জ্বালা, শিল্পী চক্রবর্তী পরিচালিত তোমার জন্য পাগল চলচ্চিত্র অভিনয় করে। ফুলের মতো বহু ছবিতে রুবি চরিত্রে অভিনয়ের জন্য ষষ্ঠবারের মতো দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। 2005 সালে তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে, সালাউদ্দিন লাবলু পরিচালিত মোল্লাবাড়ির বউ, মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো, রোমান্টিক আমার স্বপ্ন তুমি, দুই নয়নের আলো ছায়াছবিতে সেজুতি চরিত্রে অভিনয় করে অর্জন করেন প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া মোল্লাবাড়ির বউ চলচ্চিত্রে পারুল চরিত্রে অভিনয়ের জন্য লাভ করেন দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল প্রথম আলো পুরস্কার। 2006 সালে শাবনূর খ্যাতিনামা কথা সাহিত্য হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস জনম জনম অবলম্বনে নির্মিত নিরন্তর ছায়াছবিতে অভিনয় করে। আবু সাইদি পরিচালিত এই ছবিতে তিথি চরিত্রে তার অভিনয় সমালোচকদের প্রশংসা লাভ করে। 2007 সালের ঈদে মুক্তি পায় মালেক বিশ্বাস পরিচালিত মেয়ে সাক্ষী, মাহমুদ হান্নান পরিচালিত ভালোবাসা ভালোবাসা এবং পি এ কাজল পরিচালিত আমার পানের স্বামী। 2008 সালে পি এ কাজলের রোমান্টিক ধর্মীয় এক টাকার বউ ছবিতে অভিনয় করেন, এতে তার সহশিল্পী ছিল সাকিব খান ও রুমানা খান। 2009 সালে রিয়াজের বিপরীতে মনতাজুর রহমান আকবর পরিচালিত তুমি আমার স্বামী, এটিএম শামসুল জামান পরিচালিত ইবাদত ও আব্দুল মান্নান পরিচালিত মন বসে না পড়ার টেবিলে এবং সাকিব খানের বিপরীতে পি এ কাজল পরিচালিত স্বামী স্ত্রীর ওয়াদা ও শাহ মোহাম্মদ সংগ্রাম পরিচালিত বলবো কথা বাসর করে ছবিতে অভিনয় করেন। 2007 সালে ও 2009 সালে এই তিন বছরে যথাক্রমে আমার পানের স্বামী, এক টাকার বউ, বলবো কথা বাসর করে ছায়াছবির জন্য টানা তিনবার দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল প্রথম আলো পুরস্কার জিতেন।